সারপ্রাইজ। সবাই লাইভটি জয়েন করে ফেলি তাড়াতাড়ি। ওকে, সো আমার কাছে নোটিফিকেশন চলে এসেছে, লেট মি চেক দ্য সাউন্ড। সো আমার ডিভাইসের সাউন্ড এন্ড এভরিথিং আই গেস ঠিক আছে। সো তোমরা যারা ভিউ করছো একটু আমাকে জানিয়ে দাও সাউন্ড এন্ড এভরিথিং ঠিক আছে কিনা, আমি ভিজিবলি দেখা যাচ্ছে কিনা আমাকে। অ্যান্ড হচ্ছে দেখছি অনেকেই জয়েন হয়ে যাচ্ছ, সবাইকে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, আই হোপ সবাই ভালো আছো। তুমি একটু জানিয়ে দিও ভয়েসটা ক্লিয়ার আছে কিনা অ্যান্ড ভিজিবলি দেখা যাচ্ছে কিনা আমাকে। হাই হাই রুমান আপু, অনেক দিন পর কিন্তু এসেছি আমি আজকে, আমি অনেক বেশি আবদার নিয়ে এসেছি তোমাদের কাছে। সো যারা যারা ভিউ করছি লাইভটি, বেশি 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 করে লাইভটি শেয়ার করে দিতে হবে, বিকজ আজকের লাইভটি হচ্ছে আমাদের অনেক 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 বেশি স্পেশাল। আজকে আমরা বেনসাইডের থ্রি পিসেস দেখাবো, অ্যান্ড যেহেতু সামার চলে আসতেছে সো অবভিয়াসলি সামার কিছু আউটফিটসও দেখাতে হবে আমাদের আপুদেরকে, ভাইয়াদেরকে, সবাইদেরকে। ও কি কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট, হ্যাঁ রুমান আপু ফার্স্ট, আচ্ছা ও এম জি, দাঁতে লিপস্টিক লেগে গেছিল, সরি। ওকে, দোস বিনসাইড থ্রি পিস কিছু মনে পড়ে? বিনসাইড থ্রি পিস কি মনে পড়বে? ওকে, সো ও তোমাকে দিয়েছিলাম, সরি সরি। আচ্ছা খুঁজতেছিলাম, ও আচ্ছা আপনি খুঁজতেছিলেন, ঠিক আছে আর খোঁজা লাগবে না, কারণ আজকে হচ্ছে আমরা বিনসাইডের থ্রি পিসেস দেখাবেন, অলসো আপনার ড্রেসটা নিয়ে আসতেছি, সমস্যা নেই। ওকে সো আচ্ছা, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ সব আমি খুবই ভালো আছি, অনেক 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 বেশি মিস করেছি তোমাদেরকে। সো আজকে কোনো ধরনের আড্ডা আমি মিস করতে চাচ্ছি না, অনেক 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 বেশি আড্ডা দিব, অনেক বেশি ফাজলামি দুষ্টামি করবো আমরা। সো আজকে হচ্ছে আমি একটা ড্রেস পরে আছি যেটা কিনা একটা বিউটিফুল রেড কালার ড্রেস, এটা আমাদের অরেঞ্জেরই ওন প্রোডাক্ট। সো এটাও যাদের ভালো লাগবে পারচেস করে নিবে, তার আগে হচ্ছে আমি আমার ইন্ট্রোডাকশনটা অ্যান্ড এভরিথিং সব ক্লিয়ার আউট করে নিই। প্রাইস পিস বলছি আপু একটু সাথে থাকতে হবে। সো ইটস মি আনিশা তানহা, ব্র্যান্ড প্রমোটার অফ অরেঞ্জ ফ্যাশন, বিডি ইজ লাইভ রাইট নাও অ্যান্ড আই এম বিং লাইভ ফ্রম দ্য শোরুম উইচ ইজ ইন উত্তরা শাহ মাধ্যম এভিনিউ হাউস 14 সেক্টর 13 ফার্স্ট ফ্লোর। অ্যান্ড আমাদের ডেলিভারি সিস্টেমটাও জানিয়ে দিই, উইচ ইজ ইনসাইড ঢাকা কিন্তু হোম ডেলিভারি প্রেফার করছি, আউটসাইড ঢাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, শুধুমাত্র সুন্দরবনের মাধ্যমে হচ্ছে আমরা হোম ডেলিভারিটা দিতে পারবো। ওকে, অ্যান্ড দ্য ডেলিভারি চার্জেস আর ইনসাইড ঢাকা 100 টাকা, আউটসাইড ঢাকা 150 টাকা, একটা বেশি নিয়ে 200 টাকা পড়বে। অ্যান্ড শুধুমাত্র আউটসাইড ঢাকার জন্য তোমাদের যে প্রোডাক্টটা তোমরা পারচেজ করবা সেটা থেকে হচ্ছে তোমাদের 300 টাকাটা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে, ঠিক আছে। অ্যান্ড দের ইজ নো ক্যান্সেলেশন, যেহেতু আমি আগেই ক্যাপশনে মেনশন করে দিয়েছি, সো আই হোপ এখানে কোনো কনফিউশনই কিছু নেই। অল রাইট দেন, সব কিছু বলা হয়ে গেছে। সো একটু কাইন্ডলি জানিয়ে দিতে হবে আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা, কজ অনেক বিউটিফুল বিউটিফুল ক্লোথস দেখাবো, আই ডোন্ট ওয়ান্ট যাতে আমাদের কোনো ক্লোথসই ফাজি দেখাক বা ব্লারি দেখাক, অনেক সুন্দরভাবে দেখতে হবে, অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করে দেবো তোমাদেরকে, যাতে পারচেজ করার পর কোনো কমপ্লেন্স না শুনতে হয়, ঠিক আছে। ইয়োর কালেকশন ইজ প্রিটি, থ্যাংক ইউ সো মাচ, অনেক কিউট লাগছে তোমায়, থ্যাংক ইউ হিমিকা আপু। ওকে সো আমি আমার ড্রেসটা একবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে, খুবই প্রিটি একটা ড্রেস, আমি এতদিন লাইভ দেখছিলাম অরেঞ্জ থেকে, আই ওয়াজ ওয়েটিং কবে এই ড্রেসটা আমি পরতে পারবো, সো ফাইনালি আই ওয়ার দিস, আমার খুবই ভালো লাগতেছে। অ্যান্ড রেড কালার ইজ কাইন্ড অফ মাই ফেভারিট, লাইক সেকেন্ড চয়েস ব্ল্যাকের পরে, সো রেড কালারটা খুবই 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 মেসমারাইজিং লাগে আমার কাছে। অ্যান্ড অলওয়েজ কিন্তু যে কোনো কালারের সাথে, যে কোনো গায়ের কালারের সাথে কিন্তু রেড কালারটা অনেক বেশি মানায়। সো আমি একটা রেড কালারের টু পিস পরেছি, নাইস টু সি ইউ, হাই আরিন্দম। আচ্ছা প্রমা লিখেছেন ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ প্রমি ডিয়ার। সো আমি হচ্ছে এই ড্রেসটা একটু এক্সপ্লেন করিনি তোমাদেরকে, এই ড্রেসটা হচ্ছে আমাদেরই কিন্তু ওন প্রোডাক্ট। ওকে সো এই ওন প্রোডাক্টের মধ্যে কিছু ডিজাইনিংসগুলো দেখো কতটা ক্রিয়েটিভলি আমরা ডিজাইন করেছি, লাইক আমাদের একটু প্রশংসা করতে হবে না, সবসময় হচ্ছে পাকিস্তানিদের প্রশংসা করেছি, আজকে একটু আমাদের প্রশংসা করি। দেখো এখানে হচ্ছে আলাদা একটা কিন্তু প্যানেল ইউজ করা আছে, ফ্লাওয়ারি প্যানেল। ওকে এতদিন কোথায় ছিলেন মনি, অনেক সুন্দর লাগছে, এতদিন অন্যান্য কাজে ছিলাম, আজকে এসে পড়েছি, থ্যাংক ইউ সো মাচ মনি।
তুমি কেন এত কিউট লাগছো, তোমাদের দোয়ায়, তোমরা হচ্ছে তোমাদের চোখ সুন্দর, তোমাদের সৌন্দর্যতেই আমাকে সুন্দর লাগে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রাকা আপু। ওকে, সো হ্যাঁ, যেটা বলছিলাম যে একটা বিউটিফুল ফ্লাওয়ারি টাইপ প্যানেল দেওয়া আছে, যেটা কিনা আমাদের এই শোল্ডার থেকে শুরু করে আমাদের নেক পোর্শনের একটু জায়গাটা পরে, কোয়াইট লং, অনেক বেশি লং, একদম নেভেল পর্যন্ত। অ্যান্ড এখানে দেখো কিন্তু পার্ল ওয়ার্কসও করা আছে, বিউটিফুল, লাইক ব্ল্যাকের, ব্ল্যাক বলি, রেডের মধ্যে যখন হোয়াইট কিছু টাচ আপস থাকে খুবই প্রিটি লাগে। কিন্তু ব্ল্যাক ড্রেস হবে, ব্ল্যাক ড্রেস আই ডোন্ট থিঙ্ক সো আজকে হবে, বাট সাথে থাকতে হবে, হঠাৎ করে দেখিয়ে দিতে পারি, ঠিক আছে। অ্যান্ড দিস পোর্শন, এখানেও একটা আলাদা প্যানেল দেওয়া আছে, পুরোটি হচ্ছে আমাদের নেটের উপরে, ঠিক আছে, সফট নেটের উপরে ওয়ার্কটা করা, বিউটিফুলি এমব্রয়ডারিড সিকুয়েন্সের ওয়ার্ক, অ্যান্ড অলসো আমাদের এখানে পার্ল ওয়ার্কসও করা থাকছে, আলাদা ফ্লাওয়ারি কিছু প্যানেলসও রয়েছে, লাইক থ্রি ডি ড্রেস বলতে গেলে, একটা থ্রি ডি ড্রেস টাইপ। অ্যান্ড দ্য স্লিভ পোর্শন খুবই প্রিটি, এটা যেন কি মালাই সিল্ক না, আচ্ছা ম্যাটেরিয়ালটা কিন্তু মালাই সিল্কের পড়বে, অ্যান্ড দিস ইজ দ্য স্লিভ পোর্শন। অল রাইট, স্লিভ পোর্শনটা দেখো কত বিউটিফুল, একটা রিবন বাঁধা আছে, সো তোমরা এরকম একটা রিবন পেতে রাখতে পারো। সো দিজ আর দ্য স্লিভ পোর্শন। অ্যান্ড চলে যাবো আমাদের দামান পোর্শনটাতে, দামান পোর্শনটা দেখো কত বিউটিফুল, এখানেও একটা আলাদা ফ্লাওয়ারি টাইপ, এটি কি বলে যে একটু কুচি কুচি টাইপ ফ্লাওয়ারি টাইপ একটা প্যানেল দেওয়া আছে, তার নিচে হচ্ছে সিকুইন্সের ওয়ার্ক করা, লাইক টার্সনদের মতো সিকুইন্সের ওয়ার্ক করা থাকছে। অলসো আমি প্যান্ট পোর্শনটা পরেছি, ইনশাল্লাহ ছবি যখন তুলবো তখন তোমরা দেখে নিতে পারবে। ডেলিভার টু ইন্ডিয়া, ইয়েস অর নো? নো ডিয়ার, উই ডোন্ট ডেলিভার টু ইন্ডিয়া। ওকে, সো এখন হচ্ছে বেশি দেরি করবো না, আমি যে ড্রেসটা পরে আছি সেটার প্রাইসটা জানিয়ে দিব। প্রাইসটা থাকছে হচ্ছে 2550 করে, অনলি 2550। এত মেকআপ করছো কেন আপু? আপু আমি তো একটু কমই করেছি, আচ্ছা নেক্সট টাইম থেকে আরো কম করবো, ওকে? যে যেভাবে বলো, একদিন একজন বলবে যে কম মেকআপ হয়ে গেছে, পরের দিন অনেক বেশি মেকআপ করে আসবো, যদি আবার বলবা যে না বেশি হয়ে গেছে, পরের দিন কম করে আসবো, সব ধরনেরই দেখো আমাকে। সো ফার্স্ট ডে আমাদের ড্রেসেসগুলো স্টার্ট করে দিব, বিসমিল্লা করে দেখিয়ে দিই। মাই মোস্ট ফেভারিট বিন সাইডের ক্লোথস, উইচ ইজ মানে লনের উপরে, এগুলো অনেক 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 বেশি কমফোর্টেবল হয়, অনেক বেশি ক্লাসি হয়। আজকে একদম অর্ধেক কথা লেখে, আচ্ছা পারফেক্ট, থ্যাংক ইউ প্রমি। ওকে, সো এটা হচ্ছে আমাদের বিন সাইডের থ্রি পিস, অ্যান্ড খুবই বিউটিফুল, খুবই বিউটিফুল একটা বাসন্তী কালারের মধ্যে দেখো কত বিউটিফুল কিছু কালার্স অ্যাড করেছে, যেটা কারণে কিনা ড্রেসটা আরও বেশি ফুটে উঠেছে। আমি এগুলোর কালার্সগুলোও তোমাদেরকে দেখিয়ে দিব। সো এটার কিন্তু আবার আমাদের দুপাট্টাটা সুতিরই পড়বে, সুতির বলি লনের উপরেই পড়বে, ঠিক আছে। সো আমি হচ্ছে একটু একটু করে দেখিয়ে দিই আপুটা করি, আচ্ছা। সো দিস ইজ দ্য ড্রেস, ড্রেসের ফুল ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়াও, অনেক বেশি প্রিটি একটা ড্রেস, অ্যান্ড এইসব বাসন্তী কালার্সগুলো কিন্তু আমাদের যেহেতু ফাল্গুন আসতেছে, ফাল্গুন উপলক্ষেও পড়তে পারি। কি সুন্দর ড্রেসটা, অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর, আমাদের ফাল্গুন উপলক্ষেও এরকম একটা খুবই কোজি, কমফোর্টেবল অ্যান্ড খুবই ক্লাসি একটা ড্রেস আমরা পারচেজ করতে পারি চাইলে। অ্যান্ড এখানকার কিছু ডিজাইনগুলো আমি দেখিয়ে দিই, প্রত্যেকটা হচ্ছে আমাদের কিন্তু সেলফ প্রিন্টও করা আছে, সেলফ প্রিন্টের উপরে কিন্তু এখানে দেখো আমাদের ডিজিটাল প্রিন্টিংও করা আছে, খুবই বিউটিফুলি ডান। ওকে, অলসো মোটেও সিম্পল থাকছে না, কিন্তু এখানে আমাদের নেক পোর্শনে দেখো বিউটিফুল বাটন টাইপ কিন্তু স্টোন ওয়ার্কস করা থাকছে, অ্যান্ড অলসো যে সাইড পোর্শনটাতে আমাদের এখানে কাটওয়ার্ক করা প্যানেলও দেওয়া আছে, ঠিক আছে, খুবই বিউটিফুলি ডিজাইনড ড্রেসটা। আমি চলে যাবো আমাদের স্লিভ পোর্শনটাতে, স্লিভ পোর্শনটা দেখো কত বিউটিফুল, এই পোর্শনটা হচ্ছে প্যানেলের মতো করে ওয়ার্ক করা, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি প্যানেল না, এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে, ঠিক আছে, ডিজিটাল প্রিন্টের উপরে থাকছে, অ্যান্ড সাইড দিয়ে হচ্ছে আমাদের এরকম কাটওয়ার্ক করা প্যানেল। লিপস্টিক বেশি হয়ে গিয়েছে না, অ্যাকচুয়ালি রেড কালার ড্রেসের সাথে রেড কালার লিপস্টিক না দিলে না মানায় না, এটা সব মেয়েরাই বুঝে এটা, সো এটা একটা অন্য ধরনের শখ বলতে গেলে। হোম ডেলিভারি হবে? জি অবশ্যই হোম ডেলিভারি হবে। হোম ডেলিভারি চার্জ কত? হোম ডেলিভারি চার্জ সেম না, 100 টাকা ইনসাইড টাকা, 100 টাকা আউটসাইড টাকা হচ্ছে 150, ঠিক আছে। একটা বেশি অর্ডার করলে কিন্তু 200 পড়বে, ঠিক আছে। আমাদের দামান পোর্শনটা কিন্তু দামান পোর্শনটা সেম স্টিচ পোর্শন যেরকম ছিল ওরকমই এখানে ডিজিটাল প্রিন্ট করা থাকছে, অ্যান্ড অলসো এখানেও কাটওয়ার্ক করা প্যানেলস দেওয়া আছে। ব্ল্যাক কালার কি আছে? ব্ল্যাক কালার নেই অ্যাকচুয়ালি, ব্ল্যাক কালার নেই অ্যাকচুয়ালি, আই গেস অ্যাশ কালারের মধ্যে কিছু থাকতে পারে, সাথে থাকো দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর বেশি বেশি করে লাইকটি শেয়ার করে দিতে হবে, কাজ বিউটিফুল বিন সাইড ক্লোথস দেখাচ্ছি, কারো এটা মিস করা উচিত না। ওকে, সো দিস ইজ দ্য দামান পোর্শন,
ব্যাক পোর্শনটাই চলে যাব। ব্যাক পোর্শনটাও খুবই বিউটিফুল, মোটেও সিম্পল থাকছে না। দেখো আমাদের সেলফ প্রিন্টের উপরেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে, আমাদের মোটিভসের মতো করে ছড়িয়ে ছিটিয়ে ফুল অংশটাতে। হাই আপু, হাই ইভান আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন আর দামান পোর্শনটা। ওকে, বিউটিফুলি ডিজিটাল প্রিন্ট। আচ্ছা, তো এখন হচ্ছে আমি ড্রেসটার সাথে ধরে রাখি, ড্রেসটা ধরে আমি হচ্ছে বাকি পোর্শনসগুলো দেখিয়ে দিব। এখন হচ্ছে আমাদের দুপাটা পোর্শনটা দেখাই তোমাদেরকে, কি বলো? দুপাটাটা খুবই প্রিটি অ্যান্ড পুরোটাই হচ্ছে আমাদের লং ম্যাটেরিয়ালের উপরে। সো প্রত্যেকটা পোর্শন আমরা যেগুলো মানে ধরছি দেখছি সবই কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। প্রাইস বলো, প্রাইসটা বলছি, একটু সাথে থাকতে হবে, আগে ড্রেসটা দেখিনি। সো এটা হচ্ছে আমাদের দুপাট্টা পোর্শনটা অনেক বেশি সফট অ্যান্ড অনেক বেশি লেন্থি, লাইক অনেক বেশি ক্লোজ অ্যাড করা আছে। সো আমাদের দুপাট্টায় কিন্তু কোনো ধরনের ঝামেলা থাকছে না, মোর দেন এনাফ আমাদের স্পেস দেওয়া আছে আমাদের দুপাট্টাটাতে। সো দিস ইজ দ্য প্যানেল পোর্শন, যেটা কিনা বিউটিফুলি আমাদের এখানে ডিজিটাল প্রিন্ট করা থাকছে। সো এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা পড়বে। অলরাইট, এখন ইয়েটা দেখিয়ে দিই, আমাদের প্যান্ট পোর্শনটা দেখিয়ে দিই। প্যান্ট পোর্শন, আমাদের প্যান্ট পোর্শনটা হচ্ছে একদম সলিড, কিন্তু ইয়ে কালারের উপরেই থাকবে, বাসন্তী কালারের উপরেই থাকবে। ওকে, সো এটা যদি ভালো লাগতেছে স্ক্রিনশটটা তুলে ইনবক্স করে ফেলি আমরা তাড়াতাড়ি। এন্টারপ্রাইজটা 2850 অনলি। ওকে, 2850 তে এত বিউটিফুল একটা বিন সাইজের থ্রি পিস পেয়ে যাবো লন ইয়ের উপরে। খুলনায় হোম ডেলিভারি হবে? জি, সুন্দরবনের মাধ্যমে নিলে অবশ্যই হোম ডেলিভারি দেওয়া হবে। অ্যান্ড কিছু কিছু রিমোট এরিয়াজে নাকি এরকম মানে বিকাশ সিস্টেমটা, রাইট, মানে বিকাশ সিস্টেমটা ধরো যে যদি কেউ হোম ডেলিভারি চায় কিংবা দেখা যাচ্ছে যে আমরা ক্যাশ অন দিই 300 টাকা অ্যাডভান্স, তো সেক্ষেত্রে কি হবে ফুল পেমেন্ট গুলো আমরা হচ্ছে দিয়ে দিতে পারবো অনেক জায়গায়। আচ্ছা আচ্ছা, সো যেহেতু বাইরে তোমরা হোম ডেলিভারিটা চাচ্ছো, দেন হচ্ছে 300 টাকাটা বিকাশ না করে তোমরা একটা কাজ করতে পারো, ফুল পেমেন্টটা করে কিছু কিছু রিমোট এরিয়া আছে, হ্যাঁ রিমোট এরিয়াস এর জন্য ফুল পেমেন্ট না করলে সেখানে হচ্ছে কন্ডিশনে যায় না প্রোডাক্টটা, তো সেক্ষেত্রে আমাদেরকে ফুল পেমেন্ট করে দেন, আমরা সেটা হচ্ছে ওদেরকে উইদাউট কন্ডিশনে সেন্ড করতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে বলছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ, সুহাগী আপুম খুবই ভালো আছি, নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এটা আমি সরিয়ে ফেলবো, এটা প্রাইসটা আরেকবার জানিয়ে দিই, 2850 অনলি। ওকে, দেন নেক্সট ড্রেসটা দেখাবো, নেক্সট ড্রেসটা হচ্ছে কি কালার দেখানো যায়? আচ্ছা, একটা লেমন কালারের ড্রেস দেখাই, খুবই প্রিটি একটা ড্রেস। ওয়াও, এগুলোর ডিজাইনগুলো এত 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 বেশি ইউনিক, এক একটার থেকে এক একটা অনেক বেশি ইউনিক ইউনিক ড্রেসেস আছে। সো এটা হচ্ছে আমাদের আরেকটি ড্রেস যেটার মধ্যে কিনা ডিজাইনসে ভরপুর, লাইক ওয়াও, একটা লেমন কালার ড্রেসের মধ্যে কত জায়গায় দেখো অরেঞ্জ অরেঞ্জ কিছু টাচ আপস রয়েছে, অরেঞ্জ অ্যান্ড রেড এর কিছু টাচ আপস রয়েছে, খুবই প্রিটি একটা ড্রেস। অ্যান্ড আমাদের নেক পোর্শনটা দেখো, এখানে বিউটিফুল কিন্তু বাটনসের মতো করে স্টোন ওয়ার্কস করা আছে, খুবই বিউটিফুল লাগছে দেখতে। অ্যান্ড আদার পোর্শনসে কিন্তু আমাদের এই ড্রেসটা জোস, থ্যাংক ইউ। আদার পোর্শনসে দেখো, এখানে কিন্তু আমাদের সেলফ প্রিন্ট করা আছে আগের থেকে, তার উপর দিয়ে হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট থাকছে। অ্যান্ড অল ওভার দ্য ড্রেসে যে এইসব ড্রেসেসের যে ডিজাইনগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটায় এমব্রয়ডারি করা, অ্যান্ড এখানে অলসো সিকুইন্সের ওয়ার্ক করা থাকছে। সাইড পোর্শনটায় আমাদের একটা প্যানেল টাইপ ওয়ার্ক দিয়েছে, ঠিক আছে, খুবই প্রিটি একটা প্যানেল টাইপ ওয়ার্ক দিয়েছে। দেন কামস দ্য স্লিভ পোর্শন, লাইক স্লিভ পোর্শনের একটুক জায়গাটা পুরো আলাদা করে একটা ডিজাইন দিয়েছে। ওকে, প্রত্যেকটাই হচ্ছে এরকম মোটিভসের মতো করে আমাদের ডিজিটাল প্রিন্ট করা আছে, অনেক কমফি, ইয়েস, অনেক বেশি কমফোর্টেবল, ট্রাস্ট মি। যেহেতু লনের ড্রেসেস আমরা সবাই পরেছি, আমাদের সবাই একটু না একটু এক্সপিরিয়েন্স আছে লন নিয়ে, সো আমরা জানি এগুলো অনেক বেশি লাইক কমফোর্টেবল হয় অ্যান্ড অনেক 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 বেশি ক্লাসি লাগে পরলে। সো দিস ইজ দ্য আমাদের লাইক স্লিভসের এন্ডিং পোর্শনটা, এখানেও দেখো আমাদের যে প্যানেল পোর্শনটা কিন্তু আলাদা করে দিয়েছে, দুটো প্যানেল দিয়ে, কাটওয়ার্ক প্যানেল দিয়ে এই পোর্শনটা বাসন্তী কালার করেছে, আদার্স পোর্শনটা হচ্ছে লেমন কালার রয়েছে। ঠিক আছে, চলে যাবো আমাদের দামান পোর্শনটাতে। এই যে এরকম মিডল পোর্শন প্রত্যেকটা জুড়ে কিন্তু আমাদের এখানে ফ্লোরাল ওয়ার্ক করা থাকছে এমব্রয়ডারির উপরে, অ্যান্ড অলসো সিকুয়েন্সেরও ওয়ার্ক করা থাকছে। দামান পোর্শনটা দেখিয়ে দিই, ওয়াও, দামান পোর্শনটা একদম পুরোই ফ্লাওয়ার গার্ডেনের মতো দেখতে, একদম ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্লাওয়ার ফ্লোরাল কিছু অ্যাক্টিভিটিস করা আছে আমাদের ডিজিটাল প্রিন্টের উপরে। অ্যান্ড এখানেও রয়েছে আমাদের বিউটিফুল বাসন্তী কালারের ডিজাইনস ডিজিটাল প্রিন্টের উপরে, ঠিক আছে। তো চলে যাবো আমাদের ব্যাক পোর্শনটাতে। তার আগে যারা যারা ভিউ করছি লাইভটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, কাজ অনেকদিন পরে লাইভ এসেছি, তোমাদের কাছে অনেক 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 বেশি আবদার আমার, বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দাও। তার আগে কিন্তু আমি কারো কমেন্ট পড়বো না, আমি রাগ করে বসে থাকবো। তো যারা যারা কমেন্ট করবে বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিবো। ওকে, হাই আপু, হাই সারাফ আপু,
আচ্ছা ঠিক আছে, একটা কমেন্ট পড়ে ফেলছি, পরেরগুলো পড়বো না। ওকে, সো এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা, ঠিক আছে। ব্যাক পোর্শনটা দেখো কত বিউটিফুল ডিজিটাল প্রিন্ট করেছে, লাইক ওদের ডিজিটাল প্রিন্টিংয়ে কত বেশি ক্রিয়েটিভিটি, ওরা কত সুন্দর সুন্দর প্রিন্টস এখানে দেয়, পুরা ফ্লাওয়ারি ফ্লাওয়ারি একদম গার্ডেনের মতো প্রিন্টস এখানে দেয়। ওকে, প্রাইস আপু, প্রাইসটা বলে দিয়েছি, এটা সেম না এগুলোর প্রাইস? হ্যাঁ, 2850 থাকছে। এগুলো লনের যেসব আমার বিনসাইডের ক্লোথস দেখাচ্ছে সবই 2850, শুরুতেই শেয়ার করে দিয়েছি। থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা, দামান পোর্শনটা দেখো কত বিউটিফুলি আমাদের এখানে ডিজিটাল প্রিন্ট করে দিয়েছে। ওকে, ফ্যাব্রিক্স কি আপি, আপি ফ্যাব্রিক্স থাকছে হচ্ছে লনের উপরে, ঠিক আছে। সব আমাদের লাইক প্যান্ট পোর্শনটা হচ্ছে ডাইট কটনের, বাকি সব হচ্ছে লনের। ওকে, সো আমি ড্রেসটা ধরে নিই, ড্রেসটা ধরে হচ্ছে এখন দুপাটাটা ধরে নিব। ওয়াও, দুপাটাটা আরো অনেক বেশি প্রিটি, কাজ দুপাটাটার ম্যাটেরিয়ালটা হয়তো তোমরা এখান থেকে দেখে বুঝে যাচ্ছ, খুবই শাইনি, খুবই সফট। সো অবভিয়াসলি এটা সিল্কের হবে, তো দেখো এত বিউটিফুল একটা লনের ড্রেসের সাথে আমাদের দিয়েছে একটা সিল্কের দুপাট্টা, অনেক বেশি প্রিটি, ট্রাস্ট মি। কাজ এগুলোর ডিজাইনসগুলো এত বিউটিফুলি নিখুঁতভাবে বসিয়েছে, লাইক মনে হইতেছে মেশিন, মানে মেশিন বলি কি, মানে হ্যান্ড ওয়ার্ক পুরা পুরা, মানে একটা মানুষ বসে 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 সুন্দর করে করছে জিনিসগুলো। আমি তো শেয়ার করলাম, আমারটা তো পরো, তোমারটা তো পড়তেছি বাবু, আমি সবারগুলোই পড়বো, যদি বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, নাহলে গুসা করবো আমি। ওকে, সো এটা হচ্ছে আমাদের দুপাটাটা, দুপাটাটা অনেক বেশি প্রিটি, আমাদের মিডল পোর্শনগুলোতেও কিন্তু মানে এমব্রয়ডারি ডিজিটাল প্রিন্ট করা থাকছে, অ্যান্ড ডাউন পোর্শনেও দেখো একটা বাসন্তী কালারের টাচ আপ দিয়েছে। সো ওভারঅল দ্য ড্রেস ইজ ভেরি 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 প্রিটি। আমি হচ্ছে এখন আমাদের প্যান্ট পোর্শনটা দেখিয়ে দিই, প্যান্ট পোর্শনটা থাকছে হচ্ছে ডাইট কটনের উপরে, ঠিক আছে। সো এগুলো যেহেতু অলরেডি মেড, এগুলোর সাইজ অ্যাভেলেবল আছে, কিছু কিছু অ্যাভেলেবল আছে, কিছু কিছু আবার অ্যাভেলেবল নেই। সো সাইজেস এর জন্য একটু প্লিজ কাইন্ডলি ইনবক্স করতে হবে, স্টক থেকে দেখে নিতে হবে যে আছে কি না সাইজেস। ওকে, এই কালারটা অনেক সুন্দর, অ্যাকচুয়ালি এই কালার গুলো অনেক সুন্দর, স্পেশালি এসব লনের উপরে না ড্রেসের সবগুলোরই কালার অনেক ভালো লাগে, লাইক ড্রেস মানে শরীরের সাথে মিশে থাকে, ভালো লাগে। আচ্ছা, নুসরাত ফারিয়াপু লিখছেন, হাই কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, সো ড্রেসটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল, খুবই রিজনেবল, ট্রাস্ট মি, কজ দ্য প্রোডাক্ট উই আর সার্ভিং ইজ ভেরি 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 ট্রাস্টওয়ার্দি অ্যান্ড ভেরি কমফোর্টেবল, প্লাস এটা হচ্ছে ওয়ার্থ পারচেজিং ইট। সো অবশ্যই কিন্তু এই ইয়াটা আমরা পারচেজ করতে পারি, বাসন বা ইয়া ফাল্গুন হিসেবেও কিন্তু আমরা পারচেজ করতে পারি, কাজ আমরা ফাল্গুনেও কিন্তু রেডও পরি, গ্রিনও পরি, এরকম বাসন্তী কালারও পরি, যেহেতু একটা বিউটিফুল বাসন্তী অ্যান্ড রেড কালার টাচ আপ রয়েছে, ইউ ক্যান পারচেজ ইট ফর ফাল্গুন। এটার প্রাইস থাকছে 2850। ব্লু কালার আছে আপু? ইয়েস, ব্লু কালার একটা বিউটিফুল ড্রেস আছে, এটা আমি লাইক আনবক্স করার জন্য মানে রিভিল করার জন্য পাগল হয়ে আছে, এটা কখন যে দেখাবো, একটু সাথে থাকতে হবে, অবশ্যই একটা ব্লু কালার বিউটিফুল ড্রেস দেখাবো। সো আমি এই ড্রেসটা এখন ছড়িয়ে ফেলি, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে অনেক, তাই নাকি? সরি, আর নয়েজ হবে না। ওয়াও কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, তোমার ড্রেসগুলো অনেক নাইস, থ্যাংক ইউ নুসরাত আপু। ওকে, সো একটা ড্রেস দিয়ে দাও আমাকে। ও ওয়াও, এটা নেকটা অনেক সুন্দর, আমি এখন যে ড্রেসটা দেখাবো সেটা নেক পোর্শনটা অনেক সুন্দর, এটা একটা ভি নেকের উপরে, হাই নেকের ভি নেক একটা কলার টাইপ, ওয়াও খুবই প্রিটি, অ্যান্ড তার উপর দিয়ে একটা, এটা কি কি কালার, অফ হোয়াইট, একটা হালকা মিন্ট কালার উপর দেখো এখানে কত ডিফারেন্ট কালার এর টাচ আপ দিয়েছে, অ্যান্ড মোর অফ অল কিন্তু আমাদের গ্রিন কালারটা বেশি চোখে পড়তেছে, বেশি হাইলাইটিং। সো ওকে, খুবই প্রিটি একটা ড্রেস, এগুলোর ডিজাইনস গুলো আমি কাছ থেকে দেখিনি, কত বিউটিফুল একটা গার্ডেনিশ গার্ডেনিশ ভাইব দিচ্ছে, অনেক বিউটিফুল ফ্লোরাল কিছু অ্যাক্টিভিটিস করা আছে, অ্যান্ড আমাদের যে নেক পোর্শনটার ডিজাইন, নেক পোর্শনটার ডিজাইন দেখো এখানে গ্রিন টাচ আপ দিয়েছে, অলসো কিন্তু আমাদের এখানে কাটওয়ার্ক করা প্যানেলও দিয়ে দিয়েছে, ঠিক আছে, খুবই প্রিটি। সো ইয়া, এখন হচ্ছে আমরা এই পোর্শনটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, এই পোর্শনটা দেখো এখানে কিন্তু একটা অনেকটা কাট ইয়া করা না, লাইক স্কিন ভিজিবল থাকবে না, বাট এটা ডিজাইনটা দেখো খুবই বিউটিফুলি ডান, এখানে হচ্ছে এমব্রয়ডারি করা থাকছে আমাদের, এমব্রয়ডারি টাইপ জিগজ্যাগ ওয়ার্ক করা থাকছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্লিভস পোর্শনটা, লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ মিমাপু। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্লিভস পোর্শনটা, স্লিভ পোর্শনটা হচ্ছে ড্রেসের ডিজাইনসগুলোর মতোই একদম ভরে 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 ডিজিটাল প্রিন্ট করা আছে আমাদের এই ড্রেসটাতে,
And here we go. এটা হচ্ছে আমাদের স্লিভসের এন্ডিং পোর্শনটা। এন্ডিং পোর্শনটা দেখো কত সুন্দর একটা ডার্ক গ্রিন কালার টাচ আপ দিয়েছে। সো ওভারঅল ড্রেসটা কিন্তু আরো বেশি ফুটে উঠেছে দেখতে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম নাইমা আপু, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এটা হচ্ছে আমাদের স্লিভ পোর্শনটা ডিজাইন। চলে যাব আস্তে আস্তে আমাদের মিডল পোর্শনে। মিডল পোর্শন থেকে দামান পোর্শন পর্যন্ত দেখো পুরোটাই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা। ওকে, সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা। কত চওড়া ভাবে মোটা করে ডিজাইনটা দেওয়া আছে, পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে। এন্ড আমাদের দামান পোর্শনটা বিউটিফুলি সেপারেট করে দিয়েছে একটা প্যানেল দিয়ে, যেখানেও প্যানেল প্যানেল আর এখানেও হচ্ছে কাটওয়ার্ক করা প্যানেল। ঠিক আছে, কিভাবে অর্ডার করব? যেই ড্রেসটা পছন্দ হচ্ছে সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্সে দিয়ে দাও পি, আর তোমার ফোন নাম্বার অ্যাড্রেসটা অবশ্যই 100% কনফার্ম হয়ে ইনবক্স করে ফেলো। ঠিক আছে, সো আচ্ছা ব্যাক পোর্শনটা দেখিনি, ব্যাক পোর্শনটাও দেখিনি। প্রত্যেকটা পোর্শনেই হচ্ছে আমাদের এরকম বিউটিফুলি ডিজিটাল প্রিন্ট করা থাকছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনের দামান পোর্শনটা। ওকে, এই ড্রেসটা অনেক ফেভারিট আমার। কি ব্যাপার প্রমাতোর, তো সব ড্রেসই ভালো লাগতেছে, তুই টাকা টুকু একটু বাঁচায় রাখো। ওকে, সেটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা। ব্যাক পোর্শনটারও আমাদের দামান পোর্শনটা সেম ফ্রন্ট পোর্শনের মতোই ডিজিটাল প্রিন্ট করা থাকছে। আমি হচ্ছে এখন ড্রেসটা ধরি। আপনাকে খুব মানাবে, ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ সব ড্রেসেসেই মানাবে। ড্রেসেসগুলো এত সুন্দর যে না মানায় থাকবে না, খুবই প্রিটি ড্রেসেস। ওকে, সো আমি হচ্ছে এখন দুপাট্টাটা ধরে নিই। ওয়াও, খুবই প্রিটি একটা দুপাট্টা। এই দুপাটাটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা ভাইব দিচ্ছে। কাসি এখানে হচ্ছে আমাদের সাইড পোর্শনগুলোতে হচ্ছে অনেক চওড়া করে কিন্তু এখানে ডিজিটাল প্রিন্ট করা থাকছে, যে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা থাকছে। অ্যান্ড মিডল পোর্শনটাতে খুবই বিউটিফুলি কিছু লেমন লেমন ইয়ের উপরে, বেজের উপরে কিন্তু টাচ আপ দেওয়া আছে, কিছু স্ট্রাইপ স্ট্রাইপ টাচ আপ দেওয়া আছে। সো ওভারঅল আমাদের দুপাটা কিন্তু একদম একটা শাড়ির মতো ভাইব দিচ্ছে, খুবই প্রিটি একটা ড্রেস। ট্রাস্ট মি, আই থিঙ্ক আগে যেসব ড্রেসেস দেখেছি তার থেকে বেশি এটা বেশি সুন্দর, কাজ এটা কালারটাই অনেক বেশি মিষ্টি একটা কালার। আচ্ছা, এটা আগেও দেখছিলাম, তখন থেকেই ভালো লাগতো। ও আচ্ছা, আমাকে গিফট করে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্যান্ট পোর্শনটা নিয়ে নিই। প্যান্ট পোর্শনটা হচ্ছে একদম কমপ্লিট পিওর ডাইড কটনের উপরে, একটা হালকা মিন্ট কালার। এটা হচ্ছে আমাদের একদম বেস কালারটা, একটা হালকা মিন্ট কালারের উপরে থাকছে। সো এটা যাইতে ভালো লাগতেছে, স্ক্রিনশটটা তুলে আমরা ইনবক্স করে ফেলবো তাড়াতাড়ি। স্টক ইজ ভেরি 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 লিমিটেড। অ্যান্ড যাদের যাদের যেই সাইজেসটা প্রয়োজন হবে অবশ্যই কিন্তু আমাদের একটু পেজের ইনবক্সে জানিয়ে দিতে হবে। ঠিক আছে, এটার প্রাইসটাও সেম না? আচ্ছা, সো এটার প্রাইসও থাকছে হচ্ছে 2850 অনলি। সো ঝটপট করে তাড়াতাড়ি করে আমরা ইনবক্স করে ফেলি, কারণ স্টক কিন্তু অনেক বেশি লিমিটেড অ্যান্ড প্রাইসটা অনেক 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 বেশি বাজেট ফ্রেন্ডলিতে বলে ফেলেছি। প্রাইস কত সাবিহাবু? প্রাইস থাকছে হচ্ছে 2850। ওকে, ডেলিভারি সিস্টেমটা বলো আপু। আচ্ছা, ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ইনসাইড ঢাকা আমাদের 100 টাকা, আউটসাইড ঢাকা 150, একটা বেশি 200 পড়বে। ওকে, এটা কিন্তু প্রাইসটা আবার বলে দিই, 2850। ওকে, সো এখন হচ্ছে আমি এই ড্রেসটা সরিয়ে ফেলি, সরিয়ে নেক্সট ড্রেসটায় চলে যাব। নেক্সট ড্রেসটা কোনটা দেখাবো? আরও কালেকশন দেখতে চাই ইনশাল্লাহ, সাথে থাকবে তো অবশ্যই হচ্ছে আমরা ড্রেসেস বেশি বেশি করে দেখাবো। এটা দাও, আচ্ছা সো এটা হচ্ছে আরেকটি ড্রেস। সো ফাইনালি একটা ডার্ক কালার ড্রেস পেয়েছি, আজকে তো প্রেমে পড়ে গেলাম। তোমার এত প্রিটি লাগছে, কি যে বলো, আমি কি সবসময় প্রিটি? ব্লু কালারের ড্রেস দেখাও, একটু ওয়েট করতে হবে, কারণ আগে হচ্ছে বিন সাইডের লন যেই সেকশনটা সেটা শেষ করে নিই, দেন ব্লু কালারের ড্রেসটা দেখাই দিব ইনশাল্লাহ। একটু সাথে থাকতে হবে। তোমার ড্রেস কি অ্যাভেলেবেল আছে আপু? জি অবশ্যই ঋতু আপু, অ্যাভেলেবেল আছে। আমাদের ড্রেসটা কিন্তু অরেঞ্জেরই ওন প্রোডাক্ট, তো তোমরা পছন্দ হলে চাইলে পারচেজ করে নিতে পারো। তোমার কালেকশন বেস্ট, থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি আপু। ওকে, সো ফাইনালি একটা ডার্ক কালার ড্রেস পেয়েছি, অ্যান্ড ডার্ক কালার্স আর অলওয়েজ মাই ফেভারিট। অনেক বেশি ভালো লাগে আমার ডার্ক কালার্স, অ্যান্ড মোর অফ অল এই কালারটা কিন্তু অনেক বেশি প্রিটি একটা ডার্ক গ্রিন কালারের উপরে। তার উপর দিয়ে কিন্তু দেখো একটু বিউটিফুল সেলফ প্রিন্ট করা আছে। সো আমাদের ভিতরের যে কালারটা সেটা হচ্ছে গ্রিন, তার উপর দিয়ে হচ্ছে আরও ডার্ক গ্রিনের উপরে কিন্তু আমাদের সেলফ প্রিন্ট করা থাকছে। অ্যান্ড এইসব ডিজাইনগুলো কিন্তু পুরোটাই আমাদের এমব্রয়ডারির উপরে করা, ঠিক আছে, এমব্রয়ডারি অ্যান্ড জারির ওয়ার্কের উপরে করা, খুবই প্রিটি।
and this is the neck portion. Neck portion এর full design টাই হচ্ছে আমাদের embroidery and zari work এর উপরে করা থাকছে. Also the button portions are completely made of stones. Okay. Hello cute api. Hi Bithi apu. Dress গুলো কি pure cotton এর না গো dear? এগুলো হচ্ছে একদম পাকিস্তানি lawn এর. ঠিক আছে? পাকিস্তানি luxury lawn dresses. মানে fabric গুলো. অনেক pretty লাগছে তোমায়. Thank you. দোপাটাটা দেখাও আপু. একটু অপেক্ষা করো আপু. Dressটা একটু দেখিয়ে নিই. তারপর আমি দোপাটাটাও দেখিয়ে দিচ্ছি. সো এটা হচ্ছে আমাদের লাইক নেক পোর্শনটা ডিজাইন দেখিয়ে দিলাম. চলে যাব আমাদের স্লিভসটাতে. ওয়াও স্লিভসটাও দেখো কতটা প্রিটি. এখানকার কিছু যে রেড রেড কিছু টাচ আপস লাগতেছে মনে হচ্ছে যেগুলো উঠতেছে একদম রকেটের মতো করে শিউ করে উঠতেছে এরকম একটা স্পিডের কি বলবো একটা স্পিডের সাইন লাগতেছে দেখতে. ওকে তোমার পরডারটা ম্যাটেরিয়াল কি? আমারটা হচ্ছে মালাই সিল্কের রাখো বুঝছো. বাংলা মালাই সিল্কের উপরে হচ্ছে এরকম প্যানেল টাইপ ওয়ার্ক করা আছে এমব্রয়ডারির উপরে নেটওয়ার্কের মানে সফট নেটের উপরে প্যানেলটা. অনেক ইউনিক কালেকশন. থ্যাংক ইউ সো মাচ. সো এটা হচ্ছে আমাদের যে স্লিভ পোর্শনটা সাইড পোর্শন লাইক এন্ডিং পোর্শনটা. রোজ আপু লিখেছেন হাই. হাই নাইস ডিজাইন. থ্যাংক ইউ লাভলি আপু. হাই আপু. হাই ছন্দ আপু. কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি. কোয়ালিটি অনেক সুন্দর. কি কোয়ালিটি কালার অনেক সুন্দর আপু. থ্যাংক ইউ সো মাচ. ওকে সো এটা হচ্ছে কিন্তু আমাদের এন্ডিং পোর্শনটা খুবই বিউটিফুল. এখানেও আমাদের ডিজিটাল প্রিন্ট করা থাকছে লাইক ঘিজিবিজি ফ্লোরাল ওয়ার্ক করা থাকছে. ওকে সো চলে যাবো হচ্ছে আমাদের মিডল পোর্শনটাতে. সো মিডল পোর্শনে দেখ কত বিউটিফুল একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে. কি গো আর এটা না পাখিয়ে না. হ্যাঁ খেয়ে না পাখিয়ে না. সো এটা হচ্ছে আমাদের পোর্শনটা লাইক মিডল পোর্শনটা. এখানেও এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে বিউটিফুলি ডান. আমি অর্ডার করব. করে ফেলো. সবই তো ভালো লাগছে. আসলে সবই ভালো লাগতেছে আজকে. মানে আজকে কি হয়েছে জানি চোখের. তোরও ভালো লাগতেছে আমারও ভালো লাগতেছে সব. ওকে সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা. দামান পোর্শনটা খুবই বিউটিফুল. প্রত্যেকটা পোর্শনে দেখো আমাদের ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে ফ্লোরাল ডিজিটাল প্রিন্টিং করা থাকছে. ব্যাক পোর্শনটায় চলে যাবো. ব্যাক পোর্শনটা খুবই প্রিটিলি দেখো আমাদের এখানেও ডিজিটাল প্রিন্ট করা থাকছে ফুল ব্যাক পোর্শনটা জুড়ে. এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা. দামান পোর্শন অফ আওয়ার ব্যাক পোর্শন. ওকে দুপাট্টাটা লং কত হবে আপু? আমি নিতে চাই. আচ্ছা দুপাট্টাটা আপু হিউজ লং হবে. ঠিক আছে আমাদের ইউজুয়ালি আমরা যেসব পাকিস্তানি ড্রেসেস পরি পাকিস্তানি ড্রেসেসে কিন্তু ইউজুয়ালি দুপাট্টাগুলো অনেক বেশি লং হয়, অনেক বেশি ক্লোথস দেওয়া থাকে আগে থেকে অলরেডি. অনেক কিউট লাগছে আপি. থ্যাংক ইউ আফরিন আপু. প্রাইস বলো. প্রাইস থাকছে 2850 ডিয়ার. ওকে তোমার পেজের ড্রেসগুলো কোয়ালিটি অনেক ভালো. থ্যাংক ইউ সো মাচ. তোমার লাইভ দেখি অলওয়েজ. থ্যাংক ইউ যেহেতু আমার লাইভ দেখো বেশি বেশি করে কিন্তু লাইভটি শেয়ার করে দিতে হবে. ওকে টুডে ইউ আর লুকিং সো প্রিটি ফামি. থ্যাংক ইউ ফামি. কমেন্ট করা শিখছে. বিউটিফুল কালেকশন. থ্যাংক ইউ. তো তোমায় চাই. ও বাবা রে নাম কি? তোমায় চাই. থ্যাংক ইউ আপু. তোমায় চাই আপু. অনেক প্রিটি লাগতেছে তোমায়. থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ আপু. ওকে সো দুপাট্টা এসে পড়লো হঠাৎ করে. কথা বলতে বলছে দুপাট্টা এসে পড়লো. দিস ইজ আ সারপ্রাইজ. দেখো ওয়া কত বিউটিফুল দুপাট্টা. অ্যান্ড ট্রাস্ট মি এই দুপাট্টাটা অনেক বেশি সফট. অন্যান্যগুলো থেকে আরও বেশি সফট লাগতেছে আমার. নাকি আমি প্রেমে পড়ে যেতেছি ড্রেসেসগুলোর উপর আমি জানি না. আমার সব ড্রেসেস অনেক ভালো লাগতেছে আপু. তোমাকে অনেক সুন্দর লাগছে আপু. থ্যাংক ইউ শুক্তি আপু. ওকে সো এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা দেখো. আচ্ছা আমি এখন দেখিয়ে দিই. দেখো দুপাট্টা কিন্তু অনেক বেশি ক্লোথস দেওয়া আছে. অ্যান্ড ইউজুয়ালি কিন্তু পাকিস্তানি ড্রেসেসে অনেক বেশি বড় দুপাট্টা দেয় অ্যান্ড ড্রেসেসের ফেব্রিকও অনেক বেশি দেওয়া থাকে. সো এটা নিয়ে কোনো চিন্তা নেই. যদি সাইজেসে তোমাদের প্রবলেম হয়ে থাকে একটু প্লিজ কাইন্ডলি আমাদের মানে অরেঞ্জের যে মেসেজ সেকশনটা সেখানে জানিয়ে দাও কোন সাইজটা তোমাদের জন্য দরকার. ওকে দুপাট্টাটা কি কটনের আপু? না আপু লাক্সারি লনের. ওকে লাক্সারি লনের উপরে আপু. তোমার পিছনে ব্ল্যাক ড্রেসটা ম্যাটেরিয়াল কি? এটা ব্ল্যাক না গিয়ে এটা হচ্ছে একদম ডার্ক গ্রিন কালারের উপরে. ঠিক আছে এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে শিফনের. হ্যাঁ শিফনের উপরে. ওকে ওকে সো আমি এখন ড্রেসটা ধরে ফেলেছি. এখন আমি প্যান্ট পোর্শনটাও ধরে ফেলবো. প্যান্ট পোর্শনটা হচ্ছে ডাইট কটনের উপরে. সো যা যেতে ভালো লাগতেছে স্ক্রিনশটটা তুলে আমরা ইনবক্স করে ফেলি তাড়াতাড়ি. কারণ স্টক ইজ ভেরি লিমিটেড. আমি আম্মুকে গিফট করতে চাই একটা অবশ্যই. হ্যাঁ আন্টির জন্য এটা নিতে পারস প্রমিত. কাজ অনেক বেশি কমফোর্টেবল আর দেখতে অনেক বেশি প্রিটি লাগবে. অনেক বেশি প্রিটি লাগবে আন্টিকে. সো এগুলো পারচেস করতে পারো চাইলে. ওকে
সো এটার প্রাইসটাও সেম থাকছে 2850। সো যাই যে ভালো লাগবে স্ক্রিনশটটা তুলে ঝটপট ইনবক্স করে ফেলবো। প্রাইস কত ব্ল্যাক ড্রেসটার? ওই ড্রেসটার প্রাইস কেমন হবে আপু? কোনটা? ওই যে শিফন 3850 থাকছে। ওকে, এই ডার্ক গ্রিন কালারের যে আঘানুরের একটা ওয়ান পিস না, টু পিস। ওকে, এগুলো কি থ্রি পিস? ডি জি ডিয়ার, আজকে যা যা দেখাচ্ছি এগুলো হচ্ছে থ্রি পিসের উপরেই থাকছে। তো এখন হচ্ছে আমি ড্রেসটা সরিয়ে ফেলি, নেক্সট ড্রেসটা দেখাবো। অনেক অনেক ড্রেসেস আছে, আমি সব যাই দেখতেছি সবই অনেক বেশি প্রিটি লাগতেছে আমার কাছে, অনেক বেশি প্রিটি ড্রেসেসগুলো। আচ্ছা, তোমার ড্রেস কি অ্যাভেলেবেল আছে আপু? অবশ্যই ডিয়ার অ্যাভেলেবেল আছে, পছন্দ হলেই সাথে সাথে করে আমরা ইনবক্স করে ফেলি পারচেজ করার জন্য। ওকে, দুটো অর্ডার করলে কত প্রাইস পড়বে? আউটসাইড ঢাকা হলে 200 পড়বে, ইনসাইড ঢাকা হলে 100ই পড়বে না? ইনসাইড ঢাকা হলে 100ই থাকবে না দুটা? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রাকা আপু। ইয়েলো কালার হবে? জি, ইয়েলো কালার একটা ড্রেস আছে। অলসো কিন্তু বাসন্তী কালার অনেক ড্রেসেস দেখিয়ে ফেলেছি অলরেডি, এটা নিয়ে দুটো বাসন্তী কালার দেখিয়েছে আর একটা ইয়েলো কালারও আছে। সো ফাল্গুন উপলক্ষে তোমরা এগুলো চাইলে দেখতে পারো। সো এটা হচ্ছে আরেকটা ড্রেস। সো এই ড্রেসটার ডিজাইনটাও দেখি কতটা বিউটিফুল, অ্যান্ড অলসো আপু এটা অনেক সুন্দর, আমি নিতে চাই, আমার জন্য রাখো আপু। আচ্ছা ঠিক আছে, যেহেতু সুন্দর লেগেছে ঝটপট করে স্ক্রিনশট তুলে আমরা ইনবক্স করে ফেলি তাড়াতাড়ি, ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস সহ। দুপাটাটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ উম্মি আপু। ওকে, সো এটার পোর্শনগুলো দেখো, নেক পোর্শনটা খুব বিউটিফুলি কিন্তু আমাদের এখানে ডিজিটাল প্রিন্টের উপরে এই যে এখানে স্টোন ওয়ার্কস করা থাকছে, বাটনসের মতো করে স্টোন ওয়ার্কস করা থাকছে। সাইড পোর্শনে একটা প্যানেল টাইপ দিবেই, লাইক একটু বেশি মডার্ন করার জন্য, একটু বেশি গর্জিয়াস করার জন্য। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের সাইডে প্যানেল পোর্শন দিয়েছে। দিস ইজ দ্য স্লিভ পোর্শন, স্লিভ পোর্শনগুলোতেও দেখি কত বিউটিফুলি আমাদের এখানে ডিজিটাল প্রিন্ট করা থাকছে। আপু ইউ আর লুকিং টু কিউট, থ্যাংক ইউ রাকা আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেকদিন পর তোমাদের সাথে কথা বলতেছে, আমাদের খুব ভালো লাগতেছে। আমার যে আগের আপিরা ছিল এসে এসে যে কমেন্ট করতো তাদের একটু একটু নাম মনে পড়তেছে, আমার ভালোই লাগতেছে, খুবই ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ, যেহেতু লাইভ জয়েন করেছো বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিতে হবে। 38 সাইজ হবে এই ড্রেসটার, সাইজের জন্য একটু পেজে ইনবক্স করতে হবে ডিয়ার, কারণ ওখানে স্টক থেকে দেখে নিতে হবে যে ওমা ঘোলা দিতেছি, স্টক থেকে দেখে নিতে হবে যে আমাদের প্রোডাক্ট আছে কিনা, সেরকম সাইজের আছে কিনা। তোমার লাইভ দেখতে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, ইউ লুকিং সো কিউট, তোমার কথা অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ শিফা আপু, থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি করে আদর ভালোবাসা দিবা, আমি আরও বেশি সুইট সুইট কথা বলবো তোমাদের সাথে, ঠিক আছে? আমি অনেক আদর প্রিয় একটা মানুষ, আমার ভালোবাসা অনেক প্রয়োজন, তো তোমরা বেশি বেশি করে ভালোবাসো আমাকে, আমিও ভালোবাসবো তোমাদেরকে। সো এটা হচ্ছে আমাদের স্লিভ পোর্শনটা, স্লিভ পোর্শনটা দেখো কত বিউটিফুলি, এখানেও আমাদের ফ্লোরাল কিছু ডিজিটাল প্রিন্ট করা থাকছে, ছড়িয়ে ছিটিয়ে করা। অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভসের এন্ডিং পোর্শনটা, খুবই বিউটিফুলি ডিজিটাল প্রিন্ট করা থাকছে। অ্যান্ড অলসো কিন্তু এখানেও প্যানেল দিয়েছে, এখানেও কাটওয়ার্ক করা প্যানেল দিয়েছে। তোমার অল কালেকশন অনেক সুন্দর আপু, আমি অনেকবার ড্রেস নিছি আপু, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ শিফা আপু। আমি নিতে চাই ড্রেসটা, নিয়ে ফেলো ঝটপট, অর্ডার করেছি আপু, কনফার্ম করো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা কি বলতেছি আমি, হ্যাঁ করে ফেলবো, ওরে বাবা ডিপ কথাবার্তা, ডিপ কথাবার্তাই। আচ্ছা, তুমি অনেক রিজনেবল প্রাইসের মধ্যে দাও, আমি তোমার রেগুলার কাস্টমার, আলহামদুলিল্লাহ, আমার সাথে দেখা করে যেও তুমি ইয়াতে এসে শোরুমে এসে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের মিডল পোর্শনটা, দেখো আমাদের এখানে কিন্তু সেলফ প্রিন্ট করা থাকছে, খুবই বিউটিফুল কিছু, লাইক কি বলবো এগুলাকে, স্টার স্টার ওয়ার্কের সেলফ প্রিন্ট করা থাকছে, খুবই ইউনিকলি ডান, জয়েন হয়ে গেছি, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু জয়েন হয়ে গেছি বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিই। তো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা, দামান পোর্শনটাও খুবই বিউটিফুলি ডিজিটাল প্রিন্ট করা থাকছে, অ্যান্ড অলসো এখানে প্যানেল ওয়ার্কসও দেওয়া আছে। ওকে, সো মোটেও কিন্তু ড্রেসেসগুলো জাস্ট যে মানে ধরে বানাই দিবে তাই না, অনেক বেশি চিন্তা করে ভেবে একটা ক্লাসিনেসও রেখেছে, অ্যান্ড অলসো কিন্তু অনেক বেশি গর্জিয়াসও করেছে ড্রেসটাকে, ঠিক আছে? সো এইটা হচ্ছে কি আমাদের ইয়ে পোর্শনটা, ব্যাক পোর্শনটা, ব্যাক পোর্শনটার ফুল ডিজাইনই হচ্ছে আমাদের এরকম ছড়িয়ে ছিটিয়ে ডিজিটাল প্রিন্টিং করা থাকছে, লুকিং প্রিটি, থ্যাংক ইউ সো মাচ আয়ের আপু। আরও কালেকশন দেখতে চাই, ইনশাল্লাহ বেশি বেশি করে দেখাবো, বেশি বেশি করে পারচেজ করতে হবে তাহলেই দেখাবো। এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনের হচ্ছে দামান পোর্শনটা, ঠিক আছে? সো এখন হচ্ছে আমি দুপাটাটা ধরে নিই, দুপাটাটা ধরে বাকি পোর্শনগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। ওয়াও,
বাহ, এই কালারটাও খুবই সুন্দর। এই কালারটাও তোমরা চাইলে কিন্তু ফাল্গুনের জন্য ইউজ করতে পারো, বিকজ একটা ডার্ক বাসন্তী কালারের উপরে থাকছে ইয়াটা। বাসন্তী না, অ্যাকচুয়ালি এটা একটা মাস্টার্ড কালারের উপরে বলবো। ওকে, খুবই প্রিটি একটা কালার। সো এই এটা দুপাটাটাও দেখো কতটা প্রিটি, প্রত্যেকটা পোর্শনে হচ্ছে আমাদের লাইক কোনো পোর্শন মিস যাচ্ছে না, প্রত্যেকটা পোর্শনে আমাদের ডিজিটাল প্রিন্ট করা থাকছে। এই সাইড পোর্শনগুলোতেও হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট করা থাকছে, মিরর পোর্শনগুলোতেও আছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের দুপাটা পোর্শনটা। প্যান্ট পোর্শনটা হচ্ছে আমাদের একদম কমপ্লিট ডায়েট কটনের উপরে থাকছে অ্যান্ড একদম সলিড একটা কালারের উপরে। সো এটা যদি ভালো লাগতেছে স্ক্রিনশটটা তুলে আমরা তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলি। স্টক ইজ বেক, ডিজাইনস স্টক আছে, সো সবই হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করেই থাকছে আই গেস। হ্যাঁ, সবই সিঙ্গেল সিঙ্গেল করে থাকছে, যে সাইজেস একটু ডিফার করতে পারে। সো সাইজেস যা যেটা লাগবে একটু কাইন্ডলি পেজে ইনবক্স করে দিতে হবে আমাদেরকে। আপু, তোমার অল কালেকশনস এন্ড কোয়ালিটি অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ। নিজুম আপু, স্লিভসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ আয়রা আপু। ওকে, সো এটার প্রাইসটা থাকছে কিন্তু 2850। সো আমি হচ্ছে এই ড্রেসটা সরিয়ে ফেলি, নেক্সট ড্রেসটা জাম্প করবো। নেক্সট ড্রেসেসগুলো হচ্ছে বাও, এই কালারটা অনেক সুন্দর, নেক্সট ড্রেসটা দেখাবো, অনেক বেশি প্রিটি। আপু তোমাকে সুন্দর লাগছে, আপু আমি তোমার লাইভ রেগুলার দেখি, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ নিজুম আপু। বেশি বেশি করে লাইভ দেখতে হবে, লাইভ শেয়ার করতে হবে। ওকে আপু, তোমার হাসিটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, বেশি বেশি হাসি হাসি করব। আপু হাই, হাই লালপুরি আপু। ওকে, সো ওয়াও, আরেকটা লেমন কালার ড্রেস পেয়ে গেছি আজকে, দেখে আমার ভাগ্যই ভালো, সবই হচ্ছে বিউটিফুল বিউটিফুল কালার্স পাচ্ছি আমার ভাগ্যে। সো এটা হচ্ছে একটা বিউটিফুল লেমন কালারের ড্রেস। লেমন কালারের ড্রেসের উপরে দেখি কিন্তু আমাদের এখানে হট ম্যাজেন্ডা কালারের কিছু টাচ আপস রয়েছে অ্যান্ড অলসো কিন্তু রেড অ্যান্ড ইয়েলো কালার টাচ আপ রয়েছে, খুবই প্রিটি লাগছে দেখতে। আপু তোমার পিছনের রেড ড্রেসটা দেখাও, হোয়াইট ড্রেসটা দেখাও প্লিজ। এটার উপরে লাইভ আছে ডিয়ারি, একটু কাইন্ডলি দেখে নিও, আমি একটু আগে আজকে বিনসাইডের থ্রি পিসেসগুলো দেখিয়ে নিই। ওকে, সো এটা হচ্ছে আমাদের নেক পোর্শনের স্টোন ডিজাইনসগুলো। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য স্লিভ পোর্শন, ওয়াও স্লিভ পোর্শনটা খুবই প্রিটি অ্যান্ড এই পোর্শনটাতেও হচ্ছে আমাদের ডিজিটাল প্রিন্ট করা থাকছে। ওকে, অ্যান্ড হিয়ার উই গো, এটা হচ্ছে আমাদের স্লিভসের এন্ডিং পোর্শনটা, খুবই বিউটিফুলি ডিজিটালি প্রিন্টেড। সো কোনো পোর্শনই কিন্তু আমাদের মিস যাচ্ছে না। আপু ব্ল্যাক কালার আছে না গোডিয়ার, আজকে ব্ল্যাক কালারের মধ্যে কিছুই নেই, আজকে হচ্ছে সব রঙিন কালার। আসতেছে ফাল্গুন, কেন ব্ল্যাক খুঁজবো আমরা, আমরা হচ্ছে রঙিন কালার্স খুঁজবো, যেগুলো কিনা হলুদের পাশাপাশি, হলুদের পাশাপাশি কি কালার্স আছে, এরকম লেমন কালার আছে, দেন বাসন্তী কালার আছে, মাস্টার্ড কালার আছে, দেন আছে রেড কালার, এগুলোর মধ্যে হচ্ছে মিলাই ছিলায় আমরা ফাল্গুন উপলক্ষে ড্রেসেস দেখাচ্ছি। ফাল্গুনের জন্য ডিসকাউন্ট দাও, আসতেছে ডিসকাউন্ট নিয়েও আসবো ইনশাল্লাহ, সাথে থাকতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে, দেন অবশ্যই ডিসকাউন্ট নিয়েও আসবো। সো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা, দামান পোর্শনটাও খুবই বিউটিফুল দেখো, আমাদের এখানেও ডিজিটাল প্রিন্ট করা থাকছে। ওকে, ব্যাক পোর্শনটা চলে যাবো, ব্যাক পোর্শনটাও দেখি, ওয়াও ব্যাক পোর্শনটা হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে এরকম ওয়ার্ক করা থাকছে। আপু শোরুমে কি ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে? অবশ্যই অ্যাভেলেবেল আছে ডিয়ার, চাইলে তোমরা কিন্তু শোরুমে এসে ভিজিট করে যেতে পারো, এখানে এসে তোমাদের ট্রায়াল রুমটাও আছে, এখানে এসে তোমরা ট্রায়ালও করে নিতে পারবে, একদম মন মতো ড্রেস নিয়ে যেতে পারবে। ওকে, এত কিউট লাগছে তোমায় মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। দুপাটাটা এখন খুলে দেখিয়ে দিই তোমাদেরকে, ওয়াও এটার দুপাটাটাও কিন্তু অনেক বেশি প্রিটি, বিকজ দেখো অনেক বেশি প্রিটি, কাজ এইসব পার সাইডগুলোতে লাইক আমাদের শাড়ির যে পার থাকে ওরকম পারের মতো করে এখানে ডিজিটাল প্রিন্ট করা থাকছে অ্যান্ড মিডল পোর্শনগুলোতেও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকছে ছড়িয়ে ছিটিয়ে। সো এটাও খুবই প্রিটি একটা ড্রেস, চাইলে এটাও আমরা ফাল্গুনের উপলক্ষেও পারচেজ করতে পারি। অ্যান্ড দিস ইজ দ্য প্যান্ট পোর্শন, প্যান্ট পোর্শনটা হচ্ছে আমাদের যেটা বলেছিলাম যে ডাইট কটনের উপরে থাকবে। সো এটা যাদের যেতে ভালো লাগবে স্ক্রিনশটটা তুলে আমরা তাড়াতাড়ি ইনবক্স করে ফেলি, কাজ স্টক ইজ ভেরি লিমিটেড অ্যান্ড দ্য প্রাইস ইজ ভেরি বাজেট ফ্রেন্ডলি, only and only 2850 te, এত 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 বিউটিফুল বিন সাইডের ক্লোথস পেয়ে যাচ্ছি আমরা, তাও আবার থ্রি পিস, এমন না যে টু পিস দেখাচ্ছি বা সিঙ্গেল কুর্তি দেখাচ্ছি, ইভেন কি সিঙ্গেল একটা কুর্তি দেখাতে যাবো 3000 আপ চলে যাবে, বাট স্টিল আমরা 2850 মধ্যে অনেক বেশি বিউটিফুল অ্যান্ড অনেক বেশি কমফোর্টেবল কিন্তু আমরা ক্লোথস পেয়ে যাচ্ছি থ্রি পিসেস। সো এই অফারগুলো মিস করা যাবে না। আমি হচ্ছে এখন ড্রেসটা সরিয়ে ফেলি, ওয়াও এখন একটা প্রিটি কালার এসেছে, আমি প্রিটি কালারটা তোমাদের সাথে দেখাতে চাই। ডুড, এভরি কালার স্যুটস ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমার ইচ্ছে করতে সবই আজকে পরে পরে দেখাই সবাইকে, অনেক বেশি প্রিটি ড্রেসেসগুলো, থ্যাংক ইউ প্রমি, এভরি ড্রেস স্যুটস ইউ মাশাল্লাহ, থ্যাংক ইউ প্রমি, তোমাকেও স্যুট করে সব, তুমিও দেখাইলে আমিও বলতাম যে সব স্যুট করতেছে।
সো ইয়া মাই ফেভারিট ড্রেস, অনেক বেশি প্রিটি একটা কালার, এন্ড এটার মধ্যে সব জায়গায় দেখো কত বিউটিফুলি আমাদের এখানে ফ্লোরাল অ্যাক্টিভিটিস করা আছে ডিজিটাল প্রিন্টের উপরে, অ্যান্ড তার উপর দিয়ে এটার স্লিভস পোর্শন আর হচ্ছে নেক পোর্শনের ডিজাইনটা একটা আলাদা কালারের উপরে করেছে দেখে আরো বেশি ইউনিক লাগতেছে ড্রেসটা। লাইক অন্যান্য ড্রেসেস থেকে কিন্তু এই ড্রেসটা অনেক বেশি ইউনিক, অনেক বেশি প্রিটি। আপু আমি নিতে চাই, আমার জন্য রাখো আপু, অবশ্যই রেখে দিব যদি তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলি অ্যান্ড অর্ডারটা কনফার্ম করে ফেলি। ওকে, তোমার কালেকশনস অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এটা হচ্ছে একটা হাই নেকের উপর একটা কলার সিস্টেম টাইপ। ওকে, আমাদের কলার সাইডটাতেও দেখো খুবই বিউটিফুলি ডিজিটাল প্রিন্টিং দিয়েছে অ্যান্ড অলসো এখানে প্যানেল দিয়ে সারাউন্ড করে দিয়েছে বিউটিফুলি। অ্যান্ড দিস ইজ দ্য স্লিভ পোর্শন। ওয়াও, স্লিভ পোর্শন একদম আমার ফেভারিট একটা পার্ট হয়ে গিয়েছে, বিকজ এটা স্লিভটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দ্য ড্রেস কালার, খুবই ইউনিক একটা কম্বিনেশন দিয়েছে, একটা কন্ট্রাস্ট দিয়েছে আমাদের ড্রেসে। সো এখানে হচ্ছে অ্যাশ অ্যান্ড ব্ল্যাক কালারের একটা স্ট্রাইপ স্ট্রাইপ ডিজাইন থাকছে, অ্যান্ড এখানেও হচ্ছে গ্রিন কালার অ্যান্ড ডিফারেন্ট কালার্সের উপরে কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্টিং রয়েছে। ওকে, তোমার আর সুধাপুর মধ্যে কি ব্রেকআপ? ইয়াল্লা কি বলে, আমাদের বেশি কাজের চাপ হয়ে গেছে জন্য আমরা একসাথে আসতে পারতেছি না। ইনশাল্লাহ খুবই সুন একসাথে আসবো, আর আমাদের মধ্যে ব্রেকআপ হবে কেন? আমরা একদম পিচ্চি খাল থেকে একসাথে আসি, আমাদের মধ্যে কোনো ব্রেকআপ প্যাচ আপ নাই, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কিচ্ছু নাই, আলহামদুলিল্লাহ আমরা সবাই ঠিক আছি, ভালো আছি। সো এসব কেন বলো, ছি ছি, আস্তাকফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ বলো। হ্যালো ডিয়ার, হাই ইয়াসমিন আপু। সো এটা হচ্ছে আমাদের স্লিভ পোর্শনটা, কিন্তু স্লিভ পোর্শনটা সাইডে হচ্ছে কাটওয়ার্ক করে প্যানেল দেওয়া আছে। ওকে, প্রিটি গার্ল, থ্যাংক ইউ সো মাচ। এখন চলে যাব আমাদের মিডল পোর্শনটাতে, দেখো মিডল পোর্শনটা মজা পাইলাম বেস্ট, আমিও অ্যাকচুয়ালি মজা পাইছি, কি বলে আমার ব্রেকআপ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা, দামান পোর্শনটা দেখো কত প্রিটি, একদম একটা জঙ্গল টাইপ ভাইব এখানে, এতক্ষণ হচ্ছে আমরা গার্ডেন গার্ডেন ভাইব দেখছিলাম, এখন হচ্ছে একটা জঙ্গল টাইপ ভাইব দেখছি, একদম পিওর ওয়াইল্ড ফ্লাওয়ার্স অ্যান্ড পেটালস এর উপরে, অলসো এখানে লিভসও থাকছে, খুবই প্রিটি। ওকে, এটার সাথে কি অন্য আছে? অবশ্যই ডিয়ার, এগুলো হচ্ছে সব থ্রি পিসেস দেখাচ্ছি আজকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দামান পোর্শনটা, দামান পোর্শনটাও হচ্ছে এখানে কাটওয়ার্ক করে প্যানেল দেওয়া আছে, খুবই প্রিটি। ব্যাক পোর্শনটা চলে যাব, ওয়াও, ব্যাক পোর্শনটা দেখো একদম ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় হচ্ছে আমাদের ফ্লোরাল ওয়ার্ক করা থাকছে, পুরোটাই কিন্তু আমার ডিজিটাল প্রিন্টের উপরেই। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য দামান পোর্শন, দামান পোর্শনটাও খুবই ইউনিক একটা, লাইক চেস বোর্ডের মতো ডিজাইন করা, খুবই প্রিটি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে আমাদের দামান পোর্শনটা দিয়েছে। এখন হচ্ছে আমি ড্রেসটা একটু ধরবো গায়ে, ধরে কি করবো দুপাটাটা দেখিয়ে দিই। নাইস ডিজাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো দুপাটাটা ধরে নিয়েছি, এভাবেই দাও। সো দুপাটাটা ধরে নিয়েছি, বা দুপাটাটা অনেক বেশি প্রিটি, কাজ এখানে ডিজাইনস দেখো অনেক 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 বেশি ডিজাইনিং দেওয়া আছে এখানে, পুরোটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টের উপরে, অ্যান্ড পুরোটো ইয়েটাই আমাদের দুপাটাটাই হচ্ছে একটা ইয়েলো কালারের উপরে থাকছে, খুবই প্রিটি একটা কালার, তার উপর দিয়ে ডিফারেন্ট কালার্স এর টাচ আপ রয়েছে, খুবই প্রিটি একটা কম্বিনেশন আমাদের এই ড্রেসটাতে। সো এটা যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা তুলে আমরা তাড়াতাড়ি ইনবক্স করে ফেলি, স্টক ইজ ভেরি লিমিটেড। অ্যান্ড দিস ইজ দ্য প্যান্ট পোর্শন, যেটা কিনা একদম কমপ্লিট সলিড ইয়েলো কালার উপরে থাকছে, ডাইড কটন হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালটা, লাইক ফেব্রিকটা। সো এটা যাতে ভালো লাগতেছে স্ক্রিনশটটা তুলে ইনবক্স করে ফেলি তাড়াতাড়ি, স্টক ইজ ভেরি 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 লিমিটেড অ্যান্ড দ্য প্রাইস ইজ ওনলি অ্যান্ড ওনলি 2,850। ওকে, আমি হচ্ছে এই ড্রেসটাও সরিয়ে ফেলবো, তার আগে হচ্ছে আমি প্রাইসটা আরেকবার বলে দিই, 2,850। নেক্সট যে ড্রেসটা দেখাবো সেটার কালারটাও খুবই প্রিটি, আরেকটা ডার্ক কালার পেয়ে গিয়েছি, অনেক প্রিটি একটা কালার, অ্যান্ড গ্রিন কালার হচ্ছে আমার কাছে ভালো লাগে, একটু আনকমন লাগে কেন জানি, মনে হয় কি আমি গ্রিন কালার কখনো পরিনি। গ্রিন কালার কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি মানায়, অনেক বেশি প্রিটি একটা এভার গ্রিন টাইপ ভাইব আসে। হাই হাই স্মৃতি আপু, তোমার জমজ আসছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের আরেকটি ড্রেস আমাদের বিন সাইডের উপরে, এটাই তো লাস্ট হবে বিন সাইডের, নেক্সট যেসব দেখাবো ওগুলো হচ্ছে সারপ্রাইজ, একদম কমপ্লিট সারপ্রাইজ, এগুলো বলা যাবে না, সাথে থাকতে হবে, বেশি বেশি করে লাইভ শেয়ার করতে হবে, বিকজ এই ড্রেসটার পরে একটা সারপ্রাইজ দিব তোমাদেরকে, সব হচ্ছে গর্জিয়াস ক্লোদিং এর উপরে, একটু সাথে থাকতে হবে। ওয়াও, থ্যাংক ইউ,
ওকে, সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা। এটা খুবই প্রিটি আর খুবই সিম্পল, এর মধ্যে এতটা গর্জিয়াস একটা ড্রেস আই হ্যাভ নেভার সিন, ট্রাস্ট মি। অনেক বেশি দেখো বিউটিফুলি অ্যান্ড নিখুঁত ভাবে, কিন্তু আমাদের সেলফ প্রিন্ট রয়েছে অ্যান্ড অলসো ডিজিটাল প্রিন্টিংও রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য নেক পোর্শন, ওকে, যেটা কিনা পুরোটাই কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্টের উপরে করা। হ্যাঁ, ডিজিটাল প্রিন্টের উপরে করা। অ্যান্ড দিস ইজ দ্য স্লিভ পোর্শন, স্লিভ পোর্শনটা দেখো ছড়িয়ে ছিটিয়ে ছোটো 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 ফ্লাওয়ার্সেরই ডিজিটাল প্রিন্ট করা থাকছে। অ্যান্ড এখানে হচ্ছে ভোরে ডিজিটাল প্রিন্ট করা থাকছে, খুবই বিউটিফুলি ডান। অ্যান্ড হিয়ার উই গো, আমরা চলে যাবো হচ্ছে আমাদের দামান পোর্শনটাতে। এখানেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এসব বর্ডসগুলো করা থাকছে ফুল ড্রেসটা জুড়ে। সো দিস ইজ দ্য দামান পোর্শন। দামান পোর্শনটা অনেকটা ইউনিক, অনেকটা প্রিটি। অ্যান্ড এখানে আমাদের সাইড পোর্শনে প্যানেল দিয়েছে, ওকে, যে এই সাইড পোর্শনটায় হচ্ছে প্যানেল দিয়েছে, খুবই প্রিটি। অ্যান্ড দিস ইজ দ্য দামান পোর্শন। অলরেডি দামান পোর্শনের নিচে হচ্ছে দেখো যে আমাদের কাটওয়ার্ক করা প্যানেলও দেওয়া আছে অ্যাড করা অলরেডি। সো কোনোভাবেই হচ্ছে এটাকে সিম্পল রাখবে না তারা, মানে সিম্পলের মধ্যে কোনো ড্রেসই রাখবে না, সিম্পলের মধ্যেও তাদেরকে গর্জিয়াস করতে হবে জিনিসটাকে, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস জিনিসটাকে ওরা অনেক 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 বেশি সিরিয়াসলি নিয়ে ফেলছে। আর পেটের প্রাইস কি? এটার প্রাইস থাকে 2,850 অনলি, ওকে। দিস ইজ দ্য ব্যাক পোর্শন, ব্যাক পোর্শনও ছড়িয়ে ছিটিয়ে ফ্লোরাল ওয়ার্ক করা থাকছে। অ্যান্ড দিস ইজ দ্য দামান পোর্শন, দামান পোর্শনটাও দেখো খুবই গর্জিয়াসলি ইজিবিজি করে কিন্তু আমাদের এখানে ডিজিটাল প্রিন্ট করা থাকছে, ঠিক আছে। এখন আমি তো ড্রেসটা ধরবো, ড্রেসটা ধরে দুপাটাটা ধরবো। এই কালারটাও খুবই প্রিটি। অ্যান্ড এই তো ধরে নিলাম আমাদের দুপাট্টাটা, ওকে। ওয়াও, দুপাট্টাটা খুবই বেশি প্রিটি। একটু উপরে দিও না, একটু সাইড দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা। দুপাট্টাটার সাইড পোর্শনগুলোতে দেখো খুবই বিউটিফুলি, কিন্তু এখানেও আমাদের ডিজিটাল প্রিন্ট করা থাকছে, মানে কোনো পোর্শনে বিউটিফুল জিনিসটা বাদ নেই, মানে প্রত্যেকটা পোর্শন যেখানেই দেখবো কিন্তু বিউটিফুল লাগে, অনেক বেশি প্রিটি লাগে। সো এই পোর্শনগুলোতেও দেখো আমাদের এখানে সেলফ প্রিন্ট করা থাকছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই, সেলফ প্রিন্ট করা থাকছে। অ্যান্ড এখানেও ডিজিটাল প্রিন্টিংয়ের উপরে পুরোটা পোর্শন, আমাদের এন্ডিং পোর্শনটা এরকম ওয়ার্ক করা থাকছে, ঠিক আছে। সো আমাদের দুপাটাটাও অনেক বেশি গর্জিয়াস। এখন হচ্ছে প্যান্ট পোর্শনটা দেখিয়ে দিই। প্যান্ট পোর্শনটা থাকছে হচ্ছে আমাদের ডাইট কটনের উপরে, একদম সলিড গ্রিন কালারের উপরে। সো এটা যেটা ভালো লাগতেছে স্ক্রিনশটে তুলে ইনবক্স করে ফেলি তাড়াতাড়ি, কারণ স্টক ইজ ভেরি 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 লিমিটেড অ্যান্ড দ্য প্রাইস ইজ ওনলি 2,850, ওকে। আচ্ছা, ফুল ড্রেসটার ডিজাইনই অনেক সুন্দর, অ্যাকচুয়ালি অনেক বেশি সুন্দর একটা ডিজাইন, প্লাস কালারটা কিন্তু অনেক বেশি প্রিটি একটা কালার। সো আমি হচ্ছে এখন এই ড্রেসটা সরিয়ে ফেলি, এটার প্রাইসটা আরেকবার বলে দিব 2,850, ওকে। সো এখন হচ্ছে যে ড্রেসেসগুলো দেখাবো সেগুলো হচ্ছে কি চুনরি না এটা হচ্ছে আমাদের আরেকটি ড্রেস, যেটা কিনা চুনরি ম্যাটেরিয়ালের উপরে যে ইয়ে পোর্শনটা, নেক পোর্শন যে ডিজাইনটা, প্রত্যেকটা দেখো বিড ওয়ার্কস করা অ্যান্ড স্টোন ওয়ার্কস করা অ্যান্ড অলসো কিন্তু আমাদের এখানে এমব্রয়ডারি ওয়ার্কসও করা থাকছে, খুবই বিউটিফুল। অ্যান্ড এইসব ড্রেসেসগুলো এত 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 বেশি সফট হয়, ওকে। আচ্ছা, তুমি আর কি সুধা আপু একসাথে লাইভ কেন আসছো না আপু, তোমাদের মধ্যে কি ঝগড়া চলতেছে? আল্লাহ, কেন তুমি এটা কেন মনে করতেছো? সত্যি আমাদের মধ্যে কিছুই নাই, কিন্তু আমরা আরো এটা শুনে আমার হাসি পাইছে। আমার ফ্রেন্ড যে প্রমা, ও কমেন্ট করতেছিল, ও হেসে দিছে। আমরা অ্যাকচুয়ালি একটু কাজের ব্যস্ততায় আছি, সো সুধাও অনেক শুট টুট করতেছে, আমিও অন্য জায়গায় কাজ টাজ করতেছি, সো আমাদের একসাথে হওয়া হইতেছে না। এর জন্য ইনশাল্লাহ আমরা একটা সামনে একটা ইয়ে রাখতেছি, আমরা একসাথে সবাই মিলেই লাইভ করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এসব অশুভ কথা বললো না, আমার খুব কষ্ট লাগে। আমাদের ফ্রেন্ডের মাঝখানে কখনোই কিছু হবে না, আমরা একদম ছোটবেলা থেকে ফ্রেন্ডস। সো একটু একটু টুকটাক কথা কাটাকাটি লাগলেও না আমরা একসাথে তখনই ঠিক হয়ে যাই, আমাদের মধ্যে এরকম ঝগড়া হয় না। সো ইয়া, মাঝখান দিয়ে আই গেস ও একটু অনেক কাজের ব্যস্ততা ছিল, আমিও ছিলাম, এই জন্য একসাথে আসা হয়নি। ইনশাল্লাহ খুবই সুন আসা হবে, এইসব কথা বললো না, ছি ছি, ওকে। সো এটা হচ্ছে আমাদের ড্রেসটা। ওয়াও, আমি এরকম একটা ড্রেস তো বানাবোই, খুবই প্রিটি একটা ড্রেস। অ্যান্ড তার উপর দিয়ে এটার শেডস গুলা দেখো,
এটা শেডস গুলো দেখো কতটা প্রিটি। এখানে হচ্ছে আমাদের রয়্যাল ব্লু কালারের সাথে হচ্ছে একটা ম্যাজেন্ডা কালারের ইয়ে দিয়েছে, একটা কন্ট্রাস্ট দিয়েছে। অ্যান্ড শেডস গুলো দেখো কত স্মুথলি মিক্স করেছে আমাদের শেডস গুলা, অনেক বেশি প্রিটি। অ্যান্ড তার উপর দিয়ে হচ্ছে আমাদের যে ইয়ে পোর্শনটা, নেক পোর্শনটা ডিজাইনটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস, অনেক বেশি চড়া করে। অ্যান্ড এটার জন্য একদম ড্রেসটাই ভার হয়ে গেছে, অনেক বেশি প্রিটি একটা ড্রেস। এটার স্লিভস কি এখানেই দেওয়া আছে? এটার স্লিভসও কিন্তু এখানেই দেওয়া আছে, ঠিক আছে। কি লিপস্টিকটা ভালো লাগছে না আপু, সরি রিয়ার। আচ্ছা নেক্সট টাইম থেকে একটা অন্য কালার শেড পরে আসবো, ঠিক আছে। আচ্ছা ড্রেসটা ধরে নেই। ওয়াই আর ইউ লাইং? কেন লাইং, কেন আজ বুঝতেছি না কি লিখছে। ওয়াই আর ইউ লাইং, কি নামটা কি, হু এভার বাদ দাও, মানে কি কি জানি, মানে আজ শুধু একটু কাজের ব্যস্ততাতেও থাকতে পারবো না, মানুষজন এইসব কথা বলবে। লং টাইম হয়ে গেছে তোমাদের একসাথে দেখি না আপু, আহারে এটা ট্রু, হ্যাঁ লং টাইম হয়ে গেছে। তার উপর দিয়ে হচ্ছে সামনে আমাদের একটা অকেশন আছে, আমরা হচ্ছে একসাথে দেখা সাক্ষাৎ, আরেকজনে হাসে বলি দেখা সাক্ষাৎ করবো ইনশাল্লাহ, সেদিন একটা লাইভ করবো নি আমরা একসাথে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, আমরা সারাক্ষণই লাইভে থাকবো, কারণ সেদিন যে আমরা অনুষ্ঠান করবো, দুষ্টামি করবো, যাই করবো, একদম লাইভে তোমাদেরকেও দেখাবো। ওকে কি অ্যাবাউট হোয়াট বুঝলাম না আর ইয়েপু। আচ্ছা এটা হচ্ছে আমাদের দুপাটাটা, ওকে দুপাটাটা দেখো একদম পুরোটাই হচ্ছে চুনরির উপরে। অ্যান্ড এগুলার যে এটাকে কি বলবো, গুতায় গুতায় উঠাই দিছে, একটা ডিজাইন না এরকমই থাকে কিন্তু চুনরির ইয়েগুলা এরকম এদিকে উঠানো উঠানো থাকে, চুনির উপরে ইনার কিন্তু অ্যাড করতে হবে, মাস্ট মাস্ট, কারণ এটা অনেক বেশি স্কিন ভিজিবল, সো ইনারটা একটু অ্যাড করা লাগবে। সো এটা যাদের ভালো লাগতেছে স্ক্রিনশটটা তুলে আমরা ইনবক্স করে ফেলি তাড়াতাড়ি। এটার প্রাইসটা কেমন থাকবে? মানে এত বিউটিফুল একটা ড্রেস আমরা মাত্র 1550 পেয়ে যাচ্ছি, সো এটা মিস তো করা যাবেই না। তার উপর এত বিউটিফুল একটা কালার, সো ডোন্ট মিস দ্য চান্স, এই ড্রেসটা অবশ্যই অবশ্যই পারচেজ করে ফেলি আমরা। ওয়াও নেক্সট যে ড্রেসটা কালার দেখছি আমি এখনই পাগল হয়ে যেতেছি, অনেক বেশি প্রিটি একটা কালার। সো আমি হচ্ছে এখন এই ড্রেসটা সরিয়ে ফেলবো, তার আগে এটার প্রাইসটা আরেকবার বলে দিই, 1550 করে অনলি। কি অনুষ্ঠান, আমাকেও ডাক, আমাকেও ডাকলো না, আপনাকেও নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তোমাকেও নিয়ে আসবো, সমস্যা নেই। ওকে সো এটা হচ্ছে ড্রেসটার কত জানি বলছিল, 1550, হ্যাঁ 1550 করে। সো আমি হচ্ছে এটা সরিয়ে ফেলি, এটা সরিয়ে নেক্সট ড্রেসটা দেখিয়ে ফেলবো তোমাদেরকে। ওয়াও নেক্সট চেঞ্জ, হ্যাঁ কালার চেঞ্জ, এটা হচ্ছে ওয়াও, এটার কালারটা দেখি কত ব্রিটি। ওকে এটা ম্যাজেন্ডা না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা পার্পল কালার, পার্পল কালারের সাথে একটা গ্রিন কালার কন্ট্রাস্ট বসিয়েছে, সেটা অনেক 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 বেশি প্রিটি লাগছে কিন্তু দেখতে, কাজ এটার কালার কন্ট্রাস্টটা অনেক বেশি ইউনিক, অনেক বেশি রেয়ার একটা কালার কন্ট্রাস্ট। সো ওভারঅল খুবই প্রিটি লাগছে, এটার মানে গলার ডিজাইনটার এত ভার, ওয়াও পুরো একদম নেকলেসের মতো একটা ভার, দেখতেও কিন্তু নেকলেসের মতোই লাগতেছে, কাজ আমাদের এখানে নেক পোর্শনটায় বসলে কিন্তু কোনো ধরনের এক্সট্রা কিছু নেক পিস আর কিছু পরা লাগবে না, একদম আমাদের নেক পোর্শনটা অনেক বেশি গর্জিয়াস হয়ে থাকবে। সো এই নেক পোর্শনটার ডিজাইনটা দেখো কত বিউটিফুলি, আমাদের এখানে বিডসের ওয়ার্ক করা থাকছে অ্যান্ড স্টোনস ওয়ার্ক করা থাকছে, অলসো কিন্তু এখানে সীসা ওয়ার্কও করা থাকছে, বাও সীসা ওয়ার্কসও থাকছে অনেক বিউটিফুলি। হাই হাই আমিন, মোহাম্মদ আমিন, আচ্ছা হাই ভাইয়া, সব ওয়াও ড্রেস নিয়ে আসছো আপু, অ্যাকচুয়ালি হ্যাঁ আছে সব হচ্ছে ওয়াউইং ওয়াউইং ড্রেস নিয়ে আসছি আমি। সো এটা হচ্ছে আমাদের নেক পোর্শনটার ডিজাইন, এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউ যেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এখন হচ্ছে আমি কি করবো, ড্রেসটা ধরে নিই, ড্রেসটা ধরে দুপাটাটা দেখিয়ে দিই। দুপাটাটার ডিজাইনটা হচ্ছে ইয়ে করা, যেহেতু দুপাটাটা বাঁধা ছিল তোমাদেরকে দেখানোর জন্য দুপাটাটা খুলেছি, এটা একটা ফ্লাফি ফ্লাফি টাইপ ভাব দিয়েছে, এটার মধ্যে ডিজাইনগুলো এরকম যে চুনরির যে প্রিন্টগুলো আছে এগুলোর মধ্যে একটু উঠা উঠা ভাব। এটা হচ্ছে নর্মালি যারা আমরা চুনরি ইয়ে পড়ি, ফেব্রিক্স পড়ি বা চুনরির ইয়েগুলো দুপাটাগুলো পারচেস করি, আমরা জানি যে আমাদের এইসব পোর্শনগুলোতে একটু উঠা উঠা ইয়ে থাকে, যেটা কিন্তু একটু ফ্লাফি ফ্লাফি দেখায়, সো ওভারঅল খুবই প্রিটি লাগে। সো এটার কালারটাও দেখে নিই, অনেক প্রিটি একটা কালার, কালার কন্ট্রাস্টটা স্পেশালি অনেক 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 বেশি প্রিটি। এই দুপাটা পরে গেল,
সো এটার প্রাইসটাও কিন্তু সেম থাকছে, ওনলি অ্যান্ড ওনলি 1550। অ্যান্ড এই যে আমাদের প্যান্ট পোর্শনটা ধরে নিলাম, প্যান্ট পোর্শনটার সাথে কিন্তু মাস্ট অ্যান্ড মাস্ট, প্রত্যেকটা ড্রেসের সাথে সাথে বলে দেবো, মাস্ট অ্যান্ড মাস্ট কিন্তু আমাদের ইনারটা লাগবে। ওকে, ইনারটা ব্যবহার করতে হবে। সো এখন হচ্ছে আমি, আরে এটা ইয়ে না চুনরি না পরে যায় খালি, এখন হচ্ছে আমি এটার প্রাইসটা বলে দিই, 1550। সো এটা যদি ভালো লাগতেছে স্ক্রিনশটটা তুলে ইনবক্স করে ফেলি তাড়াতাড়ি। আপু তুমি মনে হয় হেজেল বাই আজোরা মডেলিং করো, ও না 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 না, হেজেল বাই আজোরা তো হচ্ছে সুধা করে, সুধা হচ্ছে ওখানকার মডেল, ও করে। আচ্ছা ঠিক আছে, সো এটার প্রাইসটা হচ্ছে 1550। সো এটা যাতে ভালো লাগবে স্ক্রিনশটটা তুলে ইনবক্স করে ফেলি, ওটা দেখাবো না চুনরি ড্রেসেস দেখিয়েছিলাম সেগুলোর প্রাইস থাকছে হচ্ছে 1550। তার আগে যেসব আমি বিন সাইডের থ্রি পিসেস দেখিয়েছি সেগুলোর প্রাইস থাকছে হচ্ছে 2850। ওকে, সো সবগুলোরই প্রাইস বলে দিলাম। অ্যান্ড এটা এটার জন্য প্রাইস কত ছিল, 3000 ছিল, এতদিন কই ছিল আপু, সরি ডিয়ার, একটু কাজের ব্যস্ততায় ছিলাম, কাজ টাজ করতে হয়েছে। অ্যান্ড অলসো কিছু ট্রায়াল বেসিসে যে আপুদেরকে আনা হয়েছিল আমাদের অরেঞ্জেও আমাদের সাথে কাজ করার জন্য কিছু ট্রায়াল বেসিসে আপু এসেছিল, তো তাদেরও কিছু ট্রায়াল দেওয়া হয়েছে, কিছু লাইভ করানো হয়েছে, আরও হবে ইনশাল্লাহ, আরও নতুন নতুন ফেসেস দেখবে তোমরা। সো সাথে থাকতে হবে অবশ্যই, কিন্তু সবাইদেরকে আপনভাবেই মেনে নিতে হবে অ্যান্ড সবাইকে সাপোর্ট করতে হবে, ঠিক আছে? আমরা শুধু একা একাই কেন কাজ করবো, আরও বেশি আপুদেরকে নিয়ে কাজ করবো, যাতে এক এক সময় এক এক আপুর চেহারা দেখবা, এক একদিন এক এক ধরনের মুডস হবে, এক একদিন অনেক বেশি হ্যাপি থাকবো, এক একদিন এক এক ধরনের ড্রেসেস দেখাবো। যেমন এক সময় দেখাবো হচ্ছে এরকম লনের উপরে, আরেক সময় দেখাবো আরেক আপু দেখাবে হচ্ছে এরকম শিফনের উপরে। সো আমরা সেকশনস ভাগ করে নিবো, বুঝছো? ইনশাল্লাহ খুবই সুন এরকম হয়ে যাবে, দোয়া করো। অ্যান্ড অবশ্যই অবশ্যই বেশি করে সাপোর্ট করো। তো এখন হচ্ছে আমার ড্রেসেস দেখানো শেষ, তো আমার এখন বিদায় নেওয়ার পালা, যে এখন ফটোশুটও করবো, মিস করেছিলাম অনেক। ও থ্যাংক ইউ সো মাচ মো আপু, তোমাদেরকে অনেক বেশি মিস করেছি, অনেকদিন পর তোমাদেরকে দেখেছি, খুবই ভালো লাগছে। সো এখন হচ্ছে অনেক বেশি বকবক করে ফেলেছি, সো আমি একটু যে পানি খাবো, তো এখন যাই, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ। অ্যান্ড কয়টা বাজে, আই হোপ সবাই ডিনার করে ফেলেছো, স্বামীজি আমার ডিনার বলি লাঞ্চ করে ফেলেছো, স্বামীজি আমার লাঞ্চটা করে আসি, বাই।